السلام عليكم ورحمة الله وبركاته মোনাজাতের সঠিক নিয়ম মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন যেভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা কি করে তারা হলো সঠিকভাবে দোয়া করতে পারে না ভুল ত্রুটিভাবে দোয়া করে তার জন্য দোয়াটা পেন্ডিং এ থাকে মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না সেটা আল্লাহর কাছে পৌঁছায় না সেটা ঝুলন্ত অবস্থায় থাকে আকাশে আসমানে ঝুলন্ত অবস্থায় থাকলে সেই দোয়া যদি আল্লাহর কাছে না পৌঁছায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটা কখনোই গ্রহণযোগ্য করেন না তাই আমি সকল মুসলমান ভাই ও বোনেদেরকে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা দোয়া করার সঠিক পদ্ধতিটা জানেন তাই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াটি কবুল করবেন সেটা আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা কিভাবে দোয়া করবেন সেটা আপনারা কিন্তু সঠিকভাবে জানেন না সেই জন্য আপনার দোয়াটা কবুল হচ্ছে না যদি আপনারা সঠিকভাবে দোয়া করেন আল্লাহর কাছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবেন আর যদি ভুল ত্রুটিভাবে দোয়া করেন তাহলে আল্লাহ আপনার দোয়াটা কখনোই কবুল করবেন না আপনারা দোয়ার মধ্যে কী কী ভুল করেন সেটাকে জেনে নেন আগে আমি বলে দেবো যে কী কী ভুলের জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা দোয়ার সময় তাদের দোয়ার দিকে মনোযোগ থাকে না অন্য দিকে মনোযোগ চলে যায় তাদের দোয়াটা এই দোয়ার দিকে থাকে না তাদের মনটা চলে যায় অন্য কোনো দিকে ধরেন আপনি দোয়া করছেন আল্লাহর কাছে আপনার মন আছে যে আমি এই ব্যবসাটা করছি আমার কত টাকা উপার্জন হয়েছে কত টাকা লস হয়েছে আমি কার কাছ কত টাকা পাই আমার কালকে আমায় এই চাষটা কীভাবে করব আমি কালকে এই কাজটা কীভাবে করব আমার ক্ষেতের ফসলটা কেমন হবে আমাদের নানান রকম যারা নানান কাজে যারা ব্যস্ত আছে লিপ্ত আছে তারা কী করে সেই সব কাজে তাদের মন চলে যায় কিন্তু নামাজের দিক তাদের মন থাকে না এটাই বড় ভুল তাহলে আপনাদের কী করতে হবে আপনাদের যখন দোয়া করবেন আপনাদের দোয়াটা দিকে মন থাকতে হবে আল্লাহর কাছে একান্তভাবে দোয়া করতে হবে যেন আপনাদের মনটা কোনো অন্য দিকে আউটসাইডে না যায় যদি আউটসাইডে চলে যায় তাহলে কিন্তু আপনার দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না প্রথম ভুল এটা করেন আর কী ভুল করেন জেনে নেন আপনার যখন দোয়া করেন দোয়ার প্রথমে এবং শেষে দুরুদ শরীফ পড়েন না এই একটা চরম মারাত্মক ভুল করেন আপনারা দোয়ার প্রথমে এবং শেষে দুরুদ শরীফ পড়েন না আপনাদের নিয়ম কি জানেন যখনই দোয়া করবেন আল্লাহর কাছে দোয়ার প্রথমে এবং শেষে একবার করে দরুদ শরীফ পড়া আপনাদের এটা নিয়ম কিন্তু আপনারা কি করেন দোয়ার প্রথমে এবং শেষে আপনারা দরুদ শরীফ পড়েন না এটাই মারাত্মক ভুল যখন আপনি দোয়াটা শুরু করবেন আল্লাহর কাছে তখন দোয়ার প্রথমে একবার দরুদ শরীফ শেষে একবার দরুদ শরীফ পড়তে হয় তাহলে সেই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে এবার আসি যে মোনাজাতের প্রথমে কী দোয়া পড়বেন শুরুতে মাঝে কী দোয়া পড়বেন এবং শেষে কী দোয়া করবেন ধরেন আপনি মোনাজাত করবেন মোনাজাত শুরু করার আগে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দোয়া শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পড়বে সেই ব্যক্তি দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর যে ব্যক্তি দোয়ার প্রথমে এবং শেষে দরুদ শরীফ পড়বে না সেই ব্যক্তি দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না তা আমি সকলকে রিকোয়েস্ট করব দোয়ার প্রথমে এবং শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করবেন কীভাবে দোয়া করবেন প্রথমে একবার দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর শুরু করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার তারপর আল্লাহর কাছে বাংলা দোয়া করবেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মনের আশাটা পূরণ করুন তাড়াহুড়ো করে দোয়া করবেন এইভাবে দোয়া করবেন হে আল্লাহ আপনি আমার ধন সম্পদকে বাড়িয়ে দিন আমার ঋণের বোঝা থেকে মুক্তি দিন সকল গুণাভাব থেকে মুক্তি দিন আমাকে ইমানদার বানিয়ে দাও এরকম তাড়াহুড়ো করবেন না এরকম ধীরস্থিরভাবে বলুন এবং দোয়ার দিকে যেন আপনার মনটা থেকে আল্লাহর
প্রতি এখন তো বিশ্বাস রাখতে হবে, এবং যখন ধোয়াটা আপনার শেষ হয়ে যাবে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ধোয়াটা শেষ করবেন, তাহলে ওই ধোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমি সকলকে রিকোয়েস্ট করব সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে ধোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের মনে অবশ্যই ক্লিয়ার হয়ে গেল কীভাবে দোয়া করতে হবে। আশা করি বুঝতে পারলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।